إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها المسلمون اوصيكم ونفسي بتقوى الله عز وجل فاتقوا الله يا عباد الله اتقوا الله في جميع احوالكم اتقوا الله في علنكم وسركم اتقوا الله في انفسكم واولادكم وازواجكم وعشيرتكم نسال الله سبحانه ان يجعلنا من عباده المتقين ويتقبل منا ومنكم جميع الاعمال الصالحه انه ولي ذلك والقادر عليه ايها المسلمون الله سبحانه وتعالى আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন একটা পবিত্র জীবন আল কোরআন এবং সুন্দর মাধ্যমে সেই সুন্দর জীবন যাপনের পুরো রূপরেখা তিনি আমাদেরকে দিয়েছেন একদম শুরু থেকে জীবনের শেষ দিনটি পর্যন্ত কিভাবে চলতে হবে কি করতে হবে বা পৃথিবীতে যা কিছু করছি তার সুন্দর একটা বিধান তিনি আমাদেরকে দিয়েছেন আর সেই বিধান মেনে চলার মধ্যেই রয়েছে আল হায়াত আত্ম একটা সুন্দর পবিত্র জীবন যে কোনো ক্ষেত্রেই আমরা দেখি মানুষ ভালো থাকতে পারে যদি সে পবিত্রতা মেনে চলে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার খাবারটা যদি পবিত্র হয় সেটা খুবই রুচিশীল এবং ভালো লাগে কারোর সামনে যদি অপবিত্র খাবার দেওয়া হয় এবং সে জানে সে কি খাবে কখনো কখনোই খাবে না এটা খুব অদ্ভুত যে মানুষের রুচি পাল্টে গেছে মানুষ অপবিত্র জিনিসের প্রতি তার আকর্ষণ সে বোধ করে তার খাবার তার খাদ্য কিংবা আরও কোনো জিনিসের ক্ষেত্রে সে যেটা মনে করে সেটা কিন্তু তার জীবন যাপনের ক্ষেত্রে মনে করে না ফলে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির জীবন পারিবারিক কিংবা সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দেখছি আজকে যে নৈরাজ্য সেখানেই অপবিত্রতার বীজ বপিত এটাকে কালচার করে ফেলা হয়েছে অথচ ইসলাম আদলের কথা বলেছে ইনসাফের কথা বলেছে এখানে আমরা আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব যে ইসলাম আদলের কথা কেন বলেছে আরেকটা শব্দ আছে আল মুসাওয়াত বা সমান অধিকার যেটা মুসাওয়াত শব্দটিকে আজকের আধুনিক বিশ্ব যেভাবে ব্যবহার করেছে ইসলাম সেভাবে ব্যবহার করেনি ইসলামের ক্ষেত্রে আদল শব্দটা কি বেশি গুরুত্ব দিয়েছে আমরা সেটা আমাদের আলোচনায় সংক্ষিপ্তভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ কারণ আদল হচ্ছে যেখানে যা প্রযোজ্য সেরকম ন্যায়ানুঘ আচরণ এবং ন্যায়কে প্রতিষ্ঠা করা আর মুসাওয়াত হচ্ছে বুঝে না বুঝে সব সমান করে দেওয়া এটা তো হবে না তাই না প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন সমান বলতে কিছু নাই হাতের আঙ্গুলগুলো কি সমান একটা প্রতিষ্ঠানের সবাই কি সমান বেতন পায় সব পুরুষ একরকম সব মহিলা একরকম সমান বলতে আসলে কিছু নেই আমাদের সবার হাতের চাপকে একরকম সমান কোনো কিছুই সমান নেই আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দেখবেন কোনো কিছুই সমান নেই তাহলে সমান করতে যাওয়াটা হচ্ছে মহান আল্লাহ তাল্লার সৃষ্টির বিরোধী একটা কাজ কিন্তু আপনি সাম্যের কথা বলতে পারেন আর এই সাম্য যেটা সেটাই হল আদল সেটাই হল আদল যেখানে যেটা হওয়া উচিত সেটাকে যথার্থভাবে মেনে চলা প্রতিষ্ঠিত করা এটা হলো আদল আরবিতে বলা হয় ওয়াদি মাহাল্লি ফি মাহাল্লি প্রত্যেক জিনিস যেখানে যেটা থরে থরে সাজিয়ে রাখার কথা সেভাবে আপনি যদি সাজিয়ে রাখতে পারেন তাহলে আপনি আদলকে প্রতিষ্ঠা করলেন ইনসাফ এবং ন্যায়পূর্ণ আচরণ এবং ন্যায় পরায়ণতা আপনি প্রতিষ্ঠিত করতে পারলেন আর যদি এর বিপরীত হয় তাহলে আপনি আদল প্রতিষ্ঠিত করতে পারলেন না আদলের বিপরীত অনেক কিছু এর মধ্যে জুলুম এক নম্বরে চলে আসে আমরা দেখি যে আল্লাহ সুভান সুবহান আলা তিনি যুগে যুগে নবী রাসুলদেরকে প্রেরণ করেছিলেন এবং তাদের প্রত্যেকের প্রতি নির্দেশ ছিল যে তারা এই জমিনে তারা কি করবে আদল প্রতিষ্ঠা করবে আল্লাহ সুমতাল্লাহ বলছেন লাকাদ আর সালনা রুসুলানা বিল বাইয়ে ন্যাচ ও আনজালনা মা আহমুল কিতাব আল মিজানা লিয়াকু মান্নাসু বিল অবশ্যই আমরা আমাদের রাসুলদেরকে দলিল প্রমাণ সহকারে পাঠিয়েছিলাম এখানেও একটা জিনিস দেখেন খেয়াল করে দেখেন আদলের আগে আরেকটা জিনিসে আয়াতের মধ্যে এসছে দলিল প্রমাণটা কি দলিল প্রমাণ হচ্ছে স্পষ্টবাদিতা এমন কি জমির দলিল এটাও প্রকৃত মালিককেই ইন্ডিকেট করে তাই না এই দলিলটা থাকার অর্থ হচ্ছে যিনি প্রকৃত মালিক এই দলিলের মধ্যে সেই ইন্ডিকেশন এবং সেই বর্ণনাটা আছে তাহলে দলিল হচ্ছে স্পষ্টবাদিতা যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি স্পষ্টভাবে কোনটা হক কোনটা মানুষের অধিকার কোনটা সত্য কোনটা সঠিক সেটাকেই বাইয়েনাত বা দলিল ইন্ডিকেট করে এই জন্য রাসূলদের সাথে ছিল কি আলবাইয়নাথ দলিল প্রমাণ এবং নবীর রাসুলদের মধ্যে কেউ এ দলিল প্রমাণের বাইরে কখনো যাননি কোনো আচরণ করেননি কোনো কথা কখনো বলেননি তাহলে সকল এডুকেশনটা কে ছিল পুরো মানব জাতির প্রতি কে ছিল তারা যেন সত্যের পক্ষে থাকে তারা যেন হকের বিপরীতে না যায় তারা যেন কোনো সংশয় সৃষ্টি না করে তারা যে মূল মালিক নয় বা যেখানে যেটা প্রযোজ্য নয় এমন কোনো কাজ যেন না করে তিনি নিজেও বা বাইয়েন এবং দলিলের ভিত্তিতে কাজ করতেন আল্লা সে ওহি পাঠাতেন আর উম্মাকে তিনি এবং তারা সেটাই শেখাতেন তাহলে এই যে আমরা ট্রান্সপারেন্সির কথা বলি এই যে স্পষ্টবাদিতার কথা বলি হকের কথা বলি সত্যের কথা বলি মানবাধিকারের কথা বলি এবং সব জিনিস প্রপারলি করা যথার্থভাবে করার কথা বলি সেটা কিন্তু আল্লাহ সুবহান তালার পক্ষ থেকে একটা নির্দেশনা এবং সেটাই তিনি প্রতিষ্ঠিত করেছিলেন সব নবিরাসলদের মাধ্যমে এবং এরপর বললেন ইনাতের পাশাপাশি তাদের সাথে তিনি নাজেল করেছেন আল্লাহ সুবহান তাল্লাহ নাজেল করেছেন কি আল কিতাব আল কিতাব দ্য বুক অফ আল্লাহ আল কিতাব এই পুরো কিতাবটাই ভরপুর হচ্ছে আল্লাহর বাণী এবং তার নির্দেশনা দিয়ে যেটা মানুষের জন্য অবধারিত এবং মানুষের জীবনের সার্বিক সব কিছুর একটা সুন্দর প্রতিবিধান একটা সুন্দর সমাধান এবং কনস্টিটিউশন ও নামা আহমুল মিজান মিজান মিজানটা কি এখানে বলা হচ্ছে মিজান মানে হচ্ছে পাল্লা আসলে মিজান হচ্ছে সেই জ্ঞান সেই বুদ্ধিবৃত্তিক সম্পদ যেটাকে মানুষ যদি নেয় ধারণ করে তাহলে কেউ কোনো দিন ন্যায়ের বিপরীত অবস্থানে যাবে না আমরা আজকে সেই মিজানটা ধারণ করছি না সেই মিজানটাকে অ্যাভয়েড করার কারণেই সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি হচ্ছে সমাজের মধ্যে একটা মানুষের মধ্যে জুলুম তৈরি হচ্ছে একটা লোভ লালসা তৈরি হচ্ছে অন্যায় রাহাজানি তৈরি হচ্ছে এবং এটা সাইলাভ হয়ে গেছে খুবই দুঃখ লাগে মুসলিম সমাজে সেই কালচারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে ন্যায়ের কালচার না অন্যায়ের কালচার অথচ আল্লাহতালা তালা রাসুলদের সাথে কিতাব দিলেন আর দিলেন কি আলমিজান কেন সেটাও স্পষ্ট করে বলে দিয়েছেন যে আদল আদল লিয়াকুমান শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে ন্যায় আল্লাহ এই জন্য কিতাব এবং মিজান দিলেন যেন সকল মানুষ এখানে বলা হয়নি গ্রুপ অফ পিপল অল্প কিছু মানুষ সকল মানুষ যেন তারা ধারণ করে ন্যায়কে ন্যায় পরায়ণতাকে তারা ধারণ করে এবং ন্যায় পরায়ণতার ভিত্তিতে তারা জীবন যাপন করে ছোট্ট একটা আয়াতের মধ্যে দেখেন আল্লাহ তালা কিন্তু অনেক বক্তব্য এখানে প্রদান করেছেন সুতরাং সর্বশেষ নবী সাল্লাহ সাল্লামের মাধ্যমে যে দিন আমরা পেয়েছি যে ইসলামকে আমরা পেয়েছি সেই ইসলাম এসেছে মানুষকে সকল ধর্ম সকল মতের জুলুম থেকে বের করে ইসলামের আদলের দিকে নিয়ে আসার জন্যে আদলিল ইসলাম এবং সেই প্রোগ্রামটাই আমরা পুরো কোরআন জুড়ে এবং হাদিসের মধ্যে পাই আহ আল্লাহ সুবাহ বলছেন জুলুমকে আল্লাহ তালা নিষেধ করলেন এবং তিনি নির্দেশ দিলেন কি আদল এবং এহসানের ইন আল্লাহ মুরবিল আদলি উল এহসান তাহলে তার নিজের ব্যাপারে তিনি কি বলছেন তিনি বলছেন ইন আল্লাহিন আল্লাহ এটম পরিমাণ জুলুম কারোর প্রতি করেন না আল্লাহ মানুষকে পরীক্ষা করেন তিনি মোর ইসরায়েলকে পরীক্ষা করেছিলেন ফেরাউন দিয়ে এভাবে কৌম ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন না দিয়ে এভাবে বিভিন্ন যুগে নানা অত্যাচারী মানুষ দিয়ে তিনি পরীক্ষা করেছেন পরীক্ষা আসতেই পারে আমাদের অনেক মানুষ তারা ধৈর্যহারা হয়ে যায় আল্লাহর পরীক্ষায় টিকে থাকতে পারে না ইমান ছাড়া হয়ে যায় আল্লাহ তো তিনি বলে দিয়েছেন কোরআনে বিভিন্ন আয়াতে তিনি মানুষকে পরীক্ষা করবেন নানাভাবে পরীক্ষা কারো ইমানের পরীক্ষা করবেন কারো দিনের পরীক্ষা করবেন কাউকে জানমালের ঘাটতি দিয়ে পরীক্ষা করবেন কাউকে অভাব দুর্ভিক্ষ দিয়ে পরীক্ষা করবেন না পরীক্ষা কাউকে জালিম শাসক দিয়ে পরীক্ষা করবেন নানা এরকম পরীক্ষা মানুষের আছে পরীক্ষা এটা কখনো জুলুম না এটা মনে রাখতে হবে আমাদের কর্তব্য হচ্ছে সবর করা এবং যেই করণীয় হাদিসের মাধ্যমে এবং এই মিজানের মাধ্যমে আমাদের উপর বর্তায় সেই কাজগুলো করে যাওয়া অকুলি আমলু ফেসাই মরাসুল হুল মেন আমল করতে থাকো তোমরা আল্লাহ তোমাদের আমল দেখবেন এবং রসুল সাল্লা সাল্লাম আর মোবেনরা এভাবে আল্লাহ সতাল্লা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এরপরে ইসলামের পুরোটাই যে মানে সত্যবাদিতা এবং আদল দ্বারা ভরপুর সেটাই তিনি বলে দিয়েছেন ওয়াটাম ম্যাথ ক্যালিম রবিকাও আদলা আর তোমার রবের বাণী সত্য এবং ন্যায় পরাণ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ রবের পরিপূর্ণ নির্দেশনা পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ কালাম সবটাই সত্য সাদ এবং সবটাই আদেল আদলে পরিপূর্ণ সে কথাটা তিনি বললেন তো সুতরাং আজকে আপনি আদল খুঁজবেন কোথায় মানুষের অধিকার খুঁজবেন কোথায় কিতাব না নাকি আপনি জাতিসংঘের সনদে গিয়ে খুঁজবেন কিংবা মুসলিমদের বিভিন্ন যে বক্তব্য আছে তাদের যে রেজলেশনগুলো আছে সেখানে যে কোনো মানবরচিত ভাবনা মতবাদ অথবা তাদের কনফারেন্সের যে রেজলেশনগুলো এর মধ্যে কিন্তু কোনো দিন পরিপূর্ণতা আসতেই পারে না মানুষ সবসময় ভুল করে মানুষ অপূর্ণ আর পূর্ণ পূর্ণতাকার আল্লাহ সুবাহতাল অতএব মানুষ যদি পূর্ণ একটা ম্যানোফেস্টেশান একটা পদ্ধতি একটা কিছু জানতে চায় তাকে আল্লাহর দিকেই ফিরে আসতে হবে তথা কিতাবুল্লাহ এবং সুন্নার দিকে ফিরে আসতে হবে এর বাইরে আর কোনো পদ্ধতির মধ্য দিয়ে মানুষ একটা পরিপূর্ণ জীবন বিধান পেতে পারে না পরিপূর্ণ পথ এবং পরিপূর্ণ সমাধান এবং পরিপূর্ণ কল্যাণ মঙ্গল এগুলো কখনই সে তার নিজের রচিত মতবাদের মধ্যে পেতে পারে না যেটা আজকে আমরা দেখছি একদিকে যদি আইন প্রয়োগকারী সংস্থাগুলো সুন্দরভাবে আইন প্রয়োগ করে থাকে অন্যদিকে আমরা দেখি যে অশ্লীলতায় সয়লাভ পাশ্চাত্যের কথা আমি বলছি মানুষের ফেত্রাত বিরুদ্ধ নিয়ম নীতিগুলো ধীরে ধীরে তারা আজকে আইন সিদ্ধ করে ফেলছে সেখানে আমরা দেখি ছেলে মেয়ে তাদের পারস্পরিক একই লিঙ্গের লোকদের মধ্যে বিবাহ বা তাদের সাথে একসাথে জীবনযাপনের অধিকার ইত্যাদি আরও যেই বিষয়গুলো এখানে আসে খুবই অশ্লীল খুবই অশ্লীল ইসলাম সেগুলো কখনোই সমর্থন করে না কি বলবে তারা এর মধ্যে কি ধরনের আদালা আছে ইনসাফ আছে বলেন তো মানুষ অশ্লীল কাজ করবে আর এটা তার অধিকার এটা কি হতে পারে আল্লাহ একবার আল্লাহ সুবাহ মানুষকে ফেত্রদের উপর সৃষ্টি করেছেন অতএব শালীন সুন্দর পবিত্র জীবন এটা মানুষের অধিকার কোনো ব্যক্তি এটা বলতে পারে না যে চুরি করা তার অধিকার বলছে চুরি না করলে আমার ঘুম হয় না আরে আপনার ঘুম না হোক তাই বলি কি আপনার অধিকার হয়ে যাবে কে বলছে জেনা না করলে আমার ভালো লাগে না এটা কি তার অধিকার হতে পারে কে বললো মদ না খেলে তার গলায় খরখর করে তাহলে মদ খাওয়া কি তার অধিকার হতে পারে এগুলো তো এমনিই স্বাস্থ্যসম্মত জিনিস না অপবিত্র জিনিস অশ্লীলতা খারাপ জিনিস সুতরাং কোনো ব্যক্তি দাবি করলেই সব কিছু তার অধিকার হয়ে যেতে পারে না কেউ কাউকে হত্যা করা খুন করা অন্যায় করা জোলুম করা রাহাজানি এগুলো কারো অধিকার হতে পারে না সুতরাং এই বিষয়গুলো আজকে আমাদেরকে মনে রাখতে হবে তাহলে ইসলাম যে সুন্দর পবিত্র জীবন যাপন করেছে ওর মধ্যেই আদা আলাত রয়েছে আদা আলাহ এবং এর সাথে চলে আসে আরও অনেকগুলো বিষয় সেটি হচ্ছে যেমন স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার এখানেও কিন্তু ইনসাপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ সুন্দর সমাধান আছে উত্তরাধিকার সত্যের বন্টন তাই না আজকাল নানা রকম কথা শোনা যায় কিছু নারীবাদী মানুষ তারা ইসলামের উত্তরাধিকার সত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা বলে যে এটা ন্যায়পূর্ণ হয় নাই তাহলে ন্যায়পূর্ণ কি ছেলে মেয়েকে সমান সমান করে দেওয়া আসলে ইসলাম সম্পর্কে এরা কখনোই গবেষণা করে দেখেনি এবং ইসলামের যে সামাজিক স্ট্রাকচার সেটাও তারা জানে না না জেনে কিছু কিছু পাশ্চাত্যের প্রেসক্রিপশন নিয়ে এসে মুসলিম সমাজে যেটা তৈরি করতে চায় সেটা জুলুমের জুলুম ছাড়ার কিছু নয় ইসলাম বহু জায়গায় নারী এবং পুরুষকে সমান সমান দিয়েছে কিছু কিছু জায়গায় তারা নারী এবং পুরুষের মধ্যে পার্থক্য করেছে এটা আমরা যদি বায়োলজিক্যাল দিক থেকেও দেখি এটা আল্লাহ তালা করে দিয়েছেন এবং এটা মানুষের সাথে ভারসাম্যপূর্ণ একজন নারী কেন পুরুষ হলো না নারী হলো এটা কি বৈষম্য একজন পুরুষ কেন নারী হলো না পুরুষ হলো এটা কি বৈষম্য আমরা যখন ছোট্ট বয়সে ছিলাম ছয় বছর সাত বছর তখন মনে হতো আমি কেন আরও বড় হই না তাহলে কেউ যে অনেক বয়সী অভিজ্ঞ আবার কেউ অনেক পদবী সম্পন্ন এটা কি বৈষম্য এটা জীবনের অংশ যার জন্য যা প্রযোজ্য এই জন্য ইসলাম দেখেন আদলের কথা বলেছে সমানের কথা বলেনি যেখানে রেসপন্সিবিলিটিতে পার্থক্য সেখানে তার পাওনার মধ্যে পার্থক্য থাকবে একটা কোম্পানির এমডি আর একজন কেয়ারটেকার বিল্ডিংয়ের সমান বেতন হবে কেন কারণটা কি এর তো সমান মানুষ সবার দুটো করে চোখ আছে একটা করে নাক আছে কি সুন্দর চেহারা আছে এমন হতে পারে এম ডি সাহেবের চেহারার চেয়েতে যিনি কেয়ারটেকার তার চেহারা আরও অনেক সুন্দর ফর্সা হতে পারে না তাহলে কি বেতন কি চেহারা দেখে হবে না না এখানে রেসপন্সিবিলিটি পার্থক্য আছে এম সাহেবের রেসপন্সিবিলিটি আর কেয়ারটেকার বিল্ডিংয়ের কেয়ারটেকার তাদের রেসপন্সিবিলিটির পার্থক্য আছে নারী পুরুষের মধ্যে যেখানে উত্তরাধিকারের পার্থক্য আছে সেখানেও আমরা দেখি যে আল্লাহ তাহলে রেসপন্সিবিলিটির পার্থক্য করেছেন নারীর এবং যদি আমরা বলি বিবাহ হলো যেমন ধরেন স্বামী এবং স্ত্রীর অভিভাবককে স্বামী খরপোস কাকে দিতে হয় নারীকে না মানে স্বামীকে না স্ত্রীকে স্বামীকে সুতরাং নারীর তো এখানে কোনো অর্থনৈতিক রেসপন্সিবিলিটি তেমন নেই ফলে আল্লাহ সুমন্ততাল্লাহ দেখেন পুরুষকে বেশি রেসপন্সিবিলিটি দিয়েছে তাকে খরচের দায়িত্বটা দিয়েছে আর রেজা লোক ওয়ামুন আলান্নেসের জন্যই বলা হয়েছে এটা একটা উদাহরণ এভাবে আপনি দেখবেন যে সমাজের বিভিন্ন জায়গায় আল্লাহ সুবান যে কিছু পার্থক্য করেছেন সেই পার্থক্যটা আদল এবং ইনসাফের দাবি আপনি যদি সেই পার্থক্য না করেন তাহলেই জুলুম হবে তাহলেই জুলুম হবে ইসলাম এই জন্যে সব জায়গায় বুঝে না বুঝে সমান করে দেওয়ার কথা বলেনি ইসলাম যে ফ্যামিলি স্ট্রাকচার সোশ্যাল স্ট্রাকচার এবং একটা রাষ্ট্রের যে স্ট্রাকচার ইসলাম দিয়েছে সে অনুযায়ী দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি বন্টন করেছে এবং সে অনুযায়ী তাদের পাওনা নির্ধারণ করেছে ইসলাম তো কথা বলেনি যে স্ত্রীকে মোহর দিতে হবে মোহরানা পাবে স্বামী এটা কি বলেছে ইসলাম মহারণা দিতে হবে কাকে স্বামীকে কাকে দেবে স্ত্রীকে তাহলে সেটা নিয়েও যারা নেগেটিভলি দেখছে তার প্রশ্ন তুলছে যে মহরানা এটা অসম্মান অথচ ইসলাম এটাকে সম্মাননা হিসাবে দিচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য আপনি মনে রাখবেন আপনার একটা মুসলিম মাইন্ড থাকতে হবে মুসলিম মন মুসলিম মনটা তৈরি করতে হবে ওহির আলোকে কোরআন সন্নার এবং ইসলামী জ্ঞান দিয়ে আপনার মুসলিম মাইন্ডটা তৈরি করবেন আপনি যদি নিজে ইসলামী এডুকেশানটা না নেন আপনি পাশ্চাত্যে চলে যান ব্রিটেন আমেরিকা কোথাও পড়াশোনা করে আসেন তখন আপনার কাছে মনে হবে যে এটা মনে হয় ঠিক না ওটা মনে হয় ঠিক না আপনি মুসলিম হওয়ার পরেও দেখা যাচ্ছে যে আপনি সঠিকভাবে নিজেকে গড়ে তুলতে পারেননি ফলে এই দৃষ্টিভঙ্গির কারণেই আসলে আমাদের মুসলিমদের মধ্যে আজকে নানা রকম মতের সৃষ্টি হয়েছে অথচ এটা সাহাবাই কেরামের মধ্যে ছিল না তাবে আইনদের মধ্যে ছিল না এবং আজও যারা ইসলামের প্রকৃত পথের উপর থাকে মেইন ট্র্যাকে যারা আছেন যারা মুসলিম গবেষক তারা কিন্তু এই সমস্ত এই এই চিন্তাগুলো পাশ্চাত্যের এই চিন্তাগুলো কখনো অ্যাকসেপ্ট করেন না আমরা দেখি যে তাহলে আদল ইনসাফের যে কথাটা আমরা বলছি সেটা কিভাবে আমাদের মধ্যে আসতে পারে এবং আল্লাহ সুহাম তালা তিনি আসলে আদল এনসাফের ব্যাপারে কতটা গুরুত্বের সাথে নির্ধারণ নির্দেশ দিয়েছেন এবং তার বিপরীতে তিনি কি বলেছেন আমি আর কয়েকটা আয়াত এখানে পেশ করতে চাই এখানে আল্লাহ সন্তালা বলছেন ওলা আল্লাহ এটা একটা চমৎকার এক্সাম্পল যে ইসলাম আদল ইনসাফ কায়েম করার জন্য এতটাই গুরুত্ব দিয়েছে যে এমনকি শত্রুর সাথেও আপনাকে ন্যায়পূর্ণ আচরণ করতে হবে এবং বলেছেন কোনো ব্যক্তি আপনার উপর চড়াও হয়েছে জুলুম করে ফেলেছে তার প্রতি আপনিও জুলুম করবেন এটা হবে না ওলা নাকুম সেনা আন ওমিন কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে জারিমার মধ্যে অর্থাৎ অপরাধের মধ্যে সম্পৃক্ত না করে এবং যেন তোমাদেরকে আদল না করার প্রতি উদ্বুদ্ধ না করে এ দেু তোমরা আদল কায়েম করো আদল করো ন্যায় আচরণ করো কারণ সেটাই হচ্ছে তাকে আর অধিক নিকটবর্তী এরপর আল্লাহ সুমতালা বলছেন ওমের ঋতু লে আ নাকুম বাইনাকুম ওমের ঋতু লে আ দিলাবাই নাকুম আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কে নির্দেশ দিয়েছেন আল্লাহ নির্দেশ দিয়েছেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন তোমাদের মধ্যে আদল করি এরপর আল্লাহ সুমতালা অন্য আয়তে বলছেন এই নাল্লাহিয়া মুরবিল্লা আদলাহসান আল্লাহ আদল করা এবং এহসান করার নির্দেশ দিচ্ছেন আর আরেকটা হাদিস বিখ্যাত একটা হাদিস বোখারি মুসলিমের সেই হাদিসটিতে নবী সাল্লা সাতজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা ক্যামতের দিন আরসের ছায়া পাবে পাবেলা ইদ আল্লাহর ছায়া তথা আল্লাহর আরসের ছায়ায় তারা থাকবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কে ইমামুন আয়াদিল ইমামুন আয়াদিল সুবহান আর আদালতের এক্সাম্পল তো আমাদের সামনে প্রচুর স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন সারা পৃথিবীতে আদল ইনসাফের সবচেয়ে বড় এক্সাম্পল সবচেয়ে বড় মডেল আর তারপরে আমরা দেখি আবুকুর দি আল্লাহ তাল মুসলিমদের প্রথম খলিফা রসুল্লাহ সাল্লামের পরে এবং তারপর অমর আব্দুল খত্তাপ অনেক আদলের দৃষ্টান্ত আছে আবু বকর রাদি আল্লাহ তাল এবং অমর রাদি আল্লাহ তালহ শাসক হিসাবে তাদের যে দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন এর কোনো জড়ি আর মেলে না অতএব ইসলাম শুধুমাত্র আমাদের সামনে থিওরি উপস্থাপন করে নাই বলে নাই যে তোমরা আদল ইনসাফ কায়েম করো বরং এক্সাম্পল দিয়ে গেছে অনেক প্রথম এক্সাম্পল ছিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রত্যেকটা জায়গায় আপনি দেখেন জীবনের তেরো বছরে সেখানেও তিনি আদল ইনসাফ কায়েম করেছেন তার প্রত্যেকটা স্টেপ মানুষের সাথে তার আচরণ তার দাওয়াতি প্রোগ্রাম যেভাবে প্রচার প্রসার করেছেন প্রথমে গোপনে পরে প্রকাশে এবং মানুষ যখন তারা তাকে গালিগালাজ করতেন কিংবা কাবা চত্বরে তার উপর ওটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিলেন প্রত্যেকটা জায়গা তার আচরণটা দেখেন শ্রেষ্ঠ আচরণ এটাই হচ্ছে ন্যায়পূর্ণ আচরণ অতিরিক্ত রিয়াকশানও কিন্তু উচিত নয় অতিরিক্ত প্রতিশোধী স্পৃহা এটাও কিন্তু ঠিক নয় এই আমরা দেখি অনেক সময় মানুষের সমাজে আজকাল কিংবা আগে পরে সবখানে আপনি দেখবেন জালেমের বিরুদ্ধে পরিচালিত যে কোনো প্রোগ্রামের মধ্যে আবার বেশ কিছু জুলুম লণ্ঠন লুটতরাজ অনেক কিছু হয় কি না মানুষ কেন এগুলো করবে তারা কি শিখেনি কিছু মুসলিম সমাজের মুসলিমরা ইসলাম জুলুমের পরিবর্তে জুলুমের কথা বলেনি আজকে এই জিনিসগুলো আমাদের ব্যাপকভাবে উচ্চারণ করতে হবে আমরা আমাদের দেশে অনেক দিন থেকেই বিভিন্ন ক্ষেত্রে জুলুমের নানা রকম স্টিন রোলার চলতে দেখেছি কিন্তু এই জুলুমের অবসান হবে কবে প্রতিবারেই কি নতুন নতুন জালেমরা নতুনভাবে আবির্ভূত হবে এই প্রশ্নটা তো আমাদেরকে অবশ্যই মানে আমাদের কাছে চলে আসে কালচারটা পরিবর্তন করা যাবে কি করে একটা সমাজ একটা রাষ্ট্র একটা জনপদ কি করে সুন্দর হতে পারে সেই ভাবনাটুকু কিন্তু আমাকে আপনাকেই ভাবতে হবে সমাজের খুব রুট লেভেল থেকেই পরিবর্তনটা আসে টপ থেকে কোনো দিন পরিবর্তনটা আসে না টপ থেকে আইন আসে আর আইনের প্রয়োগ আসে কিন্তু রুট লেভেল থেকেই কালচারাল পরিবর্তনটা আসে সেই জন্যে আমাদের শিক্ষা দীক্ষায় কোরআনমুখী শিক্ষা প্রয়োজন হবে হাদিসমুখী শিক্ষা প্রয়োজন হবে ইসলামটাকে মুসলিমরা যেন তাদের নিজেদের দিন যেন তারা সঠিকভাবে শিখতে পারে আমল করতে পারে এই যে শেখা আমল করা এটাতেই মুসলিমদের কালচার সুন্দর হবে আর অন্য কোনো পথ নাই একজন মুসলিম যদি তার দিনই না শেখে দিনের আমলগুলো না বুঝে এবং দিনের যে থিওরিটা সে কোরআন হাদিস থেকে জানল সেটা যদি সে বাস্তবায়ন না করে তাহলে চর্চা না করে তাহলে কালচারটা কিন্তু হবে না মানুষ তো বসে থাকে না মানুষ কোনো না কোনো আমল করে হয় তার আমল ভালো নয় খারাপ দুটোর একটা সে হয়তো ভালো কাজ করে না অকাজ করে খারাপ আমলটাকে আমরা বলি অকাজ মানুষ কিন্তু কাজহীন থাকতে পারে না অতএব সে যাতে ভালো কাজ করে সে ভালো কাজের সেগুলো তাকে শেখাতে হবে তার চর্চা করতে হবে এবং সমাজের মধ্যে একজন আরেকজন থেকে শেখে আমাদের পারস্পরিক আচরণ সুন্দর হতে হবে এভাবেই কৃষ্টি কালচারটা সুন্দর হবে যেমন আমি বলি খুব সাধারণ বিষয়ে আমাদের মধ্যে কিন্তু কালচার ভালো নেই অধিকাংশ স্বামীরা তাদের মহারণা কিন্তু শোধ করে না এই কালচারটাকে ভালো অধিকাংশ ফ্যামিলি তাদের উত্তরাধিকার সত্ত্বেও মৃত্যুর পর খুব দ্রুততম সময়ে বন্টন করে না এবং বিশেষ করে মেয়েদেরকে ঠকানো হয় অধিকাংশ সম্পত্তি বন্টনের ক্ষেত্রে তারা ভ্যালুর দৃষ্টিতে করে না একজন ওয়ারিস আরেকজনকে ঠকানোর একটা প্রবণতা আছে সব সম্পত্তির দাম তো সমান না এই যে ঢাকার উত্তরার সম্পত্তি গুলশানের সম্পত্তি আর আপনাদের এই মহম্মদপুরের সম্পত্তি সমান নাকি এখন সবাই যদি এক কাঠা করে ভাগ করে এক কাঠা মহম্মদপুর এক কাঠা গুলশান এক কাঠা উত্তরা হবে সমান এই সহজ বিষয়টা বুঝতে হবে তাহলে আদলটা কিভাবে আসবে উত্তরাধিকার সত্ত্বে যদি মৃত্যুর পরপর দ্রুততম সময় বন্টন করা হয় এখানে কি কোনো সমস্যা আছে আপনাদের বিরুদ্ধে কি কোনো আক্রমণ আসতে পারে আসতে পারে তাহলে কেন আমরা করছি না কেন আমরা করছি না এভাবে আরও অন্য অন্য বিষয়গুলো দেখেন ইসলামী সমাজে বলা হচ্ছে সন্তানদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কথা আমার কাছে অভিযোগ এসেছে অধিকাংশ বাবা মা বলছেন যে সন্তানকে বিয়ে দিতে চাচ্ছেন না অনেক মেয়েরাও অভিযোগ করছে যে বাবা তার বয়স পঁচিশ ছাব্বিশ বাবা এখনও তাকে বিয়ে দিচ্ছেন না এগুলো কিন্তু সবই জুলুম এগুলো সবই জুলুম আমরা ভালো সুন্দর ইসলামিক কালচারের কথা বলছি তাহলে ব্যক্তিগত জুলুমগুলো বন্ধ করে পারিবারিক জুলুমগুলো বন্ধ করেন এবং ইসলামের দিক নির্দেশনা মেনে চলেন ইসলাম প্রত্যেকটা জায়গায় সুন্দর ন্যায়পূর্ণ পবিত্র জীবনযাপনের যথেষ্ট নির্দেশনা দিয়েছে সুতরাং আমরা যদি আজকে সেই নির্দেশনাগুলো মেনে চলি তখনই কালচারটা সুন্দর হতে পারে ন্যায় প্রাণতা প্রতিষ্ঠিত হতে পারে আর আমাদের কাছে জুলুমটা হয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক জুলুম মনে হয় যেন এর বাইরে আর কোনো জুলুম নাই আর রাজনৈতিক পট পরিবর্তনটাকে আমরা মনে করছি জালিমের পতন হল জুলুমটাকে খুব একটা ছোট্ট জায়গায় আমরা সীমাবদ্ধ করে ফেলেছি আসলে জুলুম আরও অনেক বেশি আরও অনেক বেশি আপনি দেখেন প্রাতিষ্ঠানিক জুলুম আছে ব্যবসায়িক জুলুম আছে আছে না আছে পারিবারিক জুলুম আছে স্বামী স্ত্রী দেখবেন একে অপরের প্রতি অনেক জুলুম করে থাকে হ্যাঁ অনেক পরিবারে দেখবেন যে স্বামীও জুলুম করে স্ত্রীও জুলুম করে তাহলে দুজনেই যদি জালিম হয় তাহলে সেখানে সুখ আসবে থেকে আর আদল আসবে থেকে অতএব দৃষ্টিটাকে প্রসারিত করে সব জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আদল ইনসাফ করুন শুধু জুলুমটাকে একটা জায়গায় স্টাক করলে আপনার দৃষ্টি থেকে অনেক কিছু এড়িয়ে যাবে এবং তখন ইসলাম যে আমাদেরকে এত কিছু শেখালো সেটা আর কোনো কাজেই আসবে না এটা মুসলিমদের দুর্ভাগ্য আমরা আজকে এত সুন্দর সুন্দর কোরআনের তেলাওয়াত শুনি যেটা আগে কখনো শুনতাম না তাই না অনেক সুন্দর তেলাওয়াত অনেক ভালো ভালো হাফেজ বিশ্ববিখ্যাত হাফেজও আছে আমাদের বাংলাদেশের হাফেজরাও আছে কিন্তু কোরআনের সুবাসটাকে শুধু তেলাওয়াতের মধ্যেই নাকি মানার মধ্যে নাকি কোরআনের নির্দেশ মেনে চলার মধ্যে বিশ্বাস করেন কোরআনের তেলাওয়াত শুনে মন জোড়ালে কাজ হবে না যদি না কোরআনের নির্দেশ আমরা মেনে চলি আমরা হাদিসের বড় বড় বই বাসায় রাখি হাদিসের ছাত্র অনেক আছে কিন্তু ওই হাদিসের এই নির্দেশনা যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে না পারি এই আলোটা জ্ঞানের আলোটা যদি সবার মতো ছড়িয়ে দিতে না পারি তাহলে আজকে যতই আদল আর ইনসাফের কথা বলি এটা কোনো দিন প্রতিষ্ঠিত হবে না মানুষ জ্ঞানটাকে গুরুত্ব দিতে হবে মুসলিমরা কোরআনসন্নাকে গুরুত্ব দেয় কারণ ইসলাম মানেই কোরআন সন্না আল কোরআন আসন্নাকে যদি আপনি অ্যাভয়েড করে যান এর নির্দেশনাগুলো যদি আপনি না মানেন তাহলে সেখানে কোনো ইসলাম নেই এবং সেখানে ইসলামের সুফলটাও আপনি পাবেন না এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের ইসলাম মানে হচ্ছে আল কোরআন এবং আসন্নার নির্দেশনা এবং এই নির্দেশনাকে মানলেই আপনি ইসলামের সুফল পাবেন অন্যথায় পাবেন না এই জন্য মুসলিম সমাজে আজকে নানাবিধ যে সমস্যা তৈরি হয়েছে নানারকম যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোর কোনো সমাধান আমরা খুঁজে পাচ্ছি না কারণ সমস্যাগুলো তৈরি করেছে আমরা আর সমাধানটা নেওয়ার জন্য কোরআনসুন্নার কাছেও যাচ্ছে না তাহলে সমাধান হবে কি করে আর আমরা এখন মুসলিমদের এই যে ব্যর্থতা এই যে জুলুম এই যে দুর্নীতি তাই না এটা খুব অবাক লাগে খুবই অবাক লাগে মুসলিম সমাজের প্রশাসনিক কর্মকর্তা সিকিউরিটি ফোর্সের নানা ব্যক্তি মন্ত্রী এমপি সবাই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে হাউ পসিবল কিভাবে পসেবল কত টাকা দরকার কাদের টাকা এগুলো ইয়া সালাম এরা কিন্তু মুসলিম মানে মুসলিম সমাজ থেকে মুসলিম পরিবার থেকে তো এসেছে এই কারণে আমরা বলছি মুসলিম কি কতটুকু ইসলাম মানে সেটা তো হুজ্জত কায়েমের ব্যাপার আমরা জানি না বাট আমরা দেখছি এরা মুসলিম জনপদেরই মানুষ যে কোনো পট পরিবর্তনের পরে অন্যরা সব ভালো হয়ে গেছে এই গ্যারান্টি কি আছে নাই আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আমাদেরকে ভালো মানুষ হয়ে যাওয়ার একটা স্ট্রং অভিলাষ পোষণ করতে হবে এবং শুধু সেই ইচ্ছা পোষণ করলেই হবে না আমাদেরকে সঠিক জ্ঞানের দ্বারস্থ হতে হবে সঠিক সোর্স থেকে উৎস থেকে জ্ঞানটাকে অর্জন করতে হবে তথা করে আন এবং সুন্দর জ্ঞানটা অর্জন করতে হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এর আর কোনো বিকল্প আসলে মূলত আমাদের সামনে নেই সম্মানিত উপস্থিতি আমরা দেখি আল্লাহ সুবহান ও আলা আদলের বিপরীতে জুলুম শব্দটাকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন এবং তিনি ঘোষণা করেছেন তিনি জালিমদেরকে ভালোবাসেন না তিনি কারোর প্রতি জুলুম করেন না আবিদ কখনও তিনি এভাবে বলেছেন কখনো তিনি বলছেন তিনি তার কোনো বান্দাকে জুলুম করেন না ইন আল্লাহ আদলেম তিনি এটম পরিমাণ জুলুমও করেন না আল্লাহ সুহান তালা তিনি আদল ইনসাফে পরিপূর্ণ তার কালাম তার নির্দেশনা তার ওয়াহি আদল ইনসাফে পরিপূর্ণ এবং সেই কারণেই তিনি আমাদের উপরও ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যেন প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা কাউল এবং আমলে প্রত্যেকটা আচরণে আমরা ন্যায়পূর্ণ আচরণ করি ন্যায়পূর্ণ আমরা কাজ করি সেটা তিনি আমাদেরকে বলে দিয়েছেন আর পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে যে জুলুমগুলো আছে সেটা চিহ্নিত করে দিয়েছেন আকিদার ক্ষেত্রে জুলুম হচ্ছে শেরেক করা ইন্না শেরকালমনই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শেরেক করা কুফুরি করা নাস্তিকতা মুসলিমদের সন্তান এই জুলুমের মধ্যে নিজেকে কখনো সম্পৃক্ত করতে পারে না পাপ একটা জুলুম পাপও একটা যে কোনো পাপ একটা জুলুম যত বড় পাপ হবে তত বড় জুলুম হবে এই জন্য দেখেন ইসলাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে বড় বড় পাপগুলো ক্যাবা এর আর দনুপ ক্যাবা এর দনুপ বড় বড় পাপগুলি স্পষ্ট করে দেওয়া হয়েছে কোনো মুসলিম মুসলিমদের সন্তান কোনো পুরুষ কোনো নারী এই জুলুমে স্বেচ্ছায় সম্পৃক্ত হতে পারে না কিন্তু কৃষ্টি কালচার একটা অশিক্ষা কুশিক্ষার মাধ্যমে কোএজুকেশান কিংবা নানাভাবে দীর্ঘদিন ধরে আমাদের সব কিছু পরিবর্তন করে দিয়েছে এগুলো কিন্তু জুলুম এগুলোকে কেউ জুলুম হিসাবে দেখছে না মানুষ নিবর্তনমূলক আচরণ অত্যাচারের স্টিম রোলার চাপিয়ে দেওয়াটাকে মানুষ জুলুম মনে করছে কিন্তু আরও তো অনেক জুলুম রয়ে গেছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা জুলুম না মদ খাওয়ার সুযোগ সৃষ্টি করা জুলুম না চুরি চামারি দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা জুলুম না এগুলো আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইরা জুলুম এটা আদল ইনসাফের কমপ্লিট বিপরীত অবস্থানে অতএব আপনি যদি নিজেকে ন্যায়পরায়ণ হিসাবে চিহ্নিত করতে চান নিজের জীবন গড়তে চান তাহলে জুলুমকে নিজের জীবনের সব জায়গা থেকে সর্বাত্মকভাবে বিদায় জানাতে হবে আমাদের সমাজে দেখেন অনেক কিছু এতটাই ডালভাত হয়ে গেছে আমার ভয় হয় যে মনে হচ্ছে যে এখনও অধিকাংশ জুলুম বাকি থাকবে ঘুষ খাওয়াকে জুলুম কিনা বলেন এটা যে কি পরিমাণ জনজীবনকে বিপর্যস্ত করেছে সেটা মনে হয় আর বলার অপেক্ষা রাখে না আপনি যাই করতে যান আপনাকে ঘুষ দিতে হবে এনআইডি করতে যান পাসপোর্ট করতে যান এরকম আরও যে কোনো অফিসে সার্টিফিকেট তুলতে যান কেউ বলে যে চায়ের পয়সা দিতে হবে কেউ বলে যে মিষ্টির পয়সা দিতে হবে কেউ বলে যে একটু মানে আপনার যা আছে সেখান থেকে কিছু দিতে হবে এমন কি আপনি যদি ট্যাক্সের ফাইল ওপেন করে ট্যাক্সের ডকুমেন্টও সাবমিট করতে যান যেখানে আপনি দুই চার পাঁচ লাখ টাকা ট্যাক্স দিয়েছেন বলছে এই ট্যাক্সটা সাবমিট করতেও ভাই আপনাকে কিছু খাওয়াইতে হবে ইন্নালিল্লাহ ইন্নাইলে হাজ সুবাহান আল্লাহ এগুলোর বিরুদ্ধে আপনাকে আমাকে দাঁড়াতে হবে আমরা এতই দুর্বল রেগুলার মুসলিম হয়ে গিয়েছি আমরা এগুলোকে মেনে নিয়েছি আমাদের অধিকাংশ মানুষ সে নিজের থেকে আরো বেশি সে যদি দুই টাকা ঘুষ খাইলে রাজ্য আপনি তিন টাকা দিচ্ছেন কাজটা আরও যেন সহজ হয়ে যায় এবং এই জন্য নাম দিয়েছেন স্পিড মানি আল্লাহ স্পিড মানি দুটো লাভ একটু কাজকে স্পিড করানোর জন্য এ কাজ এটা কাজ দেবে আর দ্বিতীয় হচ্ছে এখন আর ঘুষ বলা লাগতেছে না ঘুষ তো খুব বাজে জিনিস তাই না ঘুষ খাওয়া বললেই মানুষ মনে হয় যে অপবিত্র জিনিস খাচ্ছে এগুলো বড় ধরনের জুলুম প্রিয় ভাইরা বড় ধরনের জুলুম এই সকল জুলমের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হবে সবাইকে সবাইকে কালচারটাকে পবিত্র করুন পবিত্র জীবন যাপন করুন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে বারাকা নাজিল হবে মানুষ সুন্দর একটা কালচার পাবে একটা সুন্দর জীবন পাবে সুন্দর ফ্যামিলি পাবে ফ্যামিলি লাইফ পাবে একটা সুন্দর সামাজিক জীবন গড়ে উঠবে আসুন আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করি আল্লাহ সুমতাল বারবার আমাদেরকে আদলের নির্দেশ দিয়েছেন সেটা আমরা যেন ফলো করি মানে ছোট্টখাটো প্রত্যেকটা ব্যাপারে তিনি আদলের নির্দেশ দিয়েছেন এমনকি স্ত্রীদের মধ্যে আদলের কথাও বলা হয়েছে সন্তানদের মধ্যে আদলের কথাও বলা হয়েছে এ দেলু বাইনা তোমার সন্তানদের মধ্যে আদল করো মৃত্যুর পরেও যেন তারা মাজলুম না হয় আর যে আপনি যখন তাদেরকে হাদিয়া দিবেন তাতেও যেন তারা মাজলুম না হয় দেখেন ইসলাম কত আমাদেরকে আদলের কথা বলেছে আমরা প্রায় ভুলে যাই প্রায় ভুলে যাই আপনার অফিসে দেখা যাচ্ছে সবাইকে আপনি ঠিক মতো প্রমোশন দিচ্ছেন না এটা আমাদের দেশের বিশেষ করে সরকারি অফিসের একটা চালচিত্র হয়ে দাঁড়িয়েছে পট পরিবর্তনের পরে একদল হয় জালিম আর দল হয় মজলুম এগুলোর বিরুদ্ধে কথা বলা দরকার মানুষ এগুলোকে মেনে নিয়েছে কিন্তু আসলে জুলুমকে মেনে নেওয়া যায় না কারণ আল্লাহ জুলুমকে মেনে নেননি এবং যারা জালিম তাদের প্রতি আল্লাহর কোনো ধরনের রহমত বা রাখা কিচ্ছু নেই আর মুসলিম সে সে যদি আল্লাহর নির্দেশ মেনে চলে তাহলেই বারাকা পাবে অন্যথায় বারাকা পাবে না তাহলে মুসলিমদেরকে চলতে হবে তাকোয়া এবং ইমানের পথে আল্লাহ তালা বলছেন যদি মুসলিম জনপদের মানুষ ইমান এবং তাকোয়া মেনে চলত তাহলে তিনি একটা ওয়াদা করেছেন আলাইহিম তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম আজকে অনেকেই দেখবেন যে কত টাকার মালিক কত কিছু আছে কোথায় সুখ শান্তি বারাকা কোথায় বারাকা তাই না বারাকা মানে শুধু ব্যাঙ্ক ব্যালেন্স না দু হাজার কোটি টাকা ঘুষের মাধ্যমে জমা করলেন এটা কি বারাকা কারণ এই টাকাটা তো আপনার জন্য আবার বলা মুসিবত হিসেবে নেমে আসছে প্রমাণ প্রমাণিত তাই না অতএব আসুন আমরা সুন্দর পবিত্র জীবন যাপন করি যদি কুড়ে ঘরেও থাকে দেখবেন শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারবেন সবচেয়ে বড় কথা দুনিয়ার এই জীবনটাই কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই না যে কোনো মুহূর্তে যে কারো মৃত্যু এসে যেতে পারে আমাদের আসল গন্তব্য আখেরাত আমাদের পারমানেন্ট রেসিডেন্স স্থায়ী নিবাস কোথায় আখেরাতে এবং আমরা আল্লাহর কাছে আশা করি যেন আমাদের শেষ নিবাস বা স্থায়ী নিবাসটা হয় জান্নাত আল্লাহ যেন আমাদেরকে সে কবুল করেন উল্লাহ হাদাউস্তাকল্লা আলিউলকুম ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم فان في ذلك نجاة ونجاحا للمسلمين نسال الله سبحانه ان يوفقنا واياكم لما يحب ويرضى ويهدينا سبل السلام الصراط المستقيم صراط الاسلام আল্লাহমেদ তব মিনা ইন্নাকে আন্তসাম আলীম ওতুব আলাইনা তর রাহীম আবাদাল্লাহ আল্লাহ সুবাহ তিনি আমাদেরকে এত পরিমাণ নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শকর যদি আমরা না হই তাহলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতকে অস্বীকার করা হবে আপনি নিজের কথাও যদি চিন্তা করেন দেখবেন সেখানে অনেক ন্যায়ামা আল্লাহ স্মালা বলছেন অফি আনফসিকম আফেল সেরোন আর তোমাদের মধ্যেও রয়েছে আলামত অনেক চিহ্ন ন্যায়ামতের অনেক চিহ্ন আপনার চোখ আপনার নাক আপনার ব্রেন আপনার স্টমাক আপনার কিডনি আপনার হার্ট আপনার লিভার সব কিছু ন্যায়মা যখন আপনি অসুস্থ হয়ে যান তখন বুঝবেন যে এটা কত বড় নেয় মা অক্সিজেন নিতে কত টাকা খরচ লাগে আল্লাহর দেয়া অক্সিজেন নিতে কারো কোনো খরচ লাগে না আর হসপিটালের অক্সিজেন নিতে কি পরিমাণ খরচ লাগে কোভিডে আমরা দেখেছিলাম তাই না কিডনি ট্রান্সপ্লান্টেশনে কত টাকা লাগে ওপেন হার্ট সার্জারিতে কত টাকা লাগে তাই না একটু নিয়ামতের কথা স্মরণ করুন একটু আল্লাহ আপনাকে এগুলোর কোনোটাই এখনও করেননি তাহলে আল্লাহ শুকর গুজার হবেন না আল্লাহর শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বলবই আমরা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ যেন আমরা না থাকি আমাদেরকে পাঁচ একটা সালাত পড়তে হবে আমাদেরকে কোরআনের সাথে কানেক্টেড হতে হবে আমাদেরকে আল্লাহর জন্য কাঁদতে হবে আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে সকল পাপাচারকে বর্জন করতে হবে আমাদেরকে একটা পবিত্র জীবন জীবনযাপন করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে এই যে এত লোক বন্যায় তারা সব কিছু হারিয়ে ফেললো আপনি কি তাদের জন্য কিছু করেছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মুসলিমদের কিন্তু মনে রাখবেন আমি ভালো আছি এককভাবে থাকবে এটা হবে না আপনাকে দেশ সমাজ রাষ্ট্র মানবতা এবং বিশ্ব মানবতার জন্য ভাবতে হবে আপনি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না আপনি শুধু নিজের পরিবার পরিজনের কল্যাণ করলেন সেটা হবে না সবার কল্যাণে আপনাকে এগিয়ে আসতে হবে হাসপাতালে যারা অসুস্থ আছে আপনি কি তাদেরকে দেখতে গিয়েছেন কখনো ইতিমধ্যে যেটা আমরা শুনেছি অনেক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক শিশু অনেক কিশোর তারা আহত হয়েছে কারো চোখ নষ্ট হয়েছে একটু কি দেখতে গিয়েছেন তাই না এই বিষয়গুলো একটু ভাবা দরকার শুধু এই উপলক্ষেই না যে কোনো উপলক্ষে আপনাকে আমাকে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের প্রিয় রাসুলসল্লাহ সাল্লাম যে আদর্শ স্থাপন করেছেন আসলে আমার আপনার নবী রাসুলসাল্লাহ সাল্লাম এতটুকু বলার মধ্যে যথেষ্ট নয় রাসুল সাল্লাহ সাল্লাম কোন কাজ করেননি তিনি রুগীর সেবা শুশ্রূষা করতেন এমনকি সে যদি হতো অমুসলিম তবুও তো তিনি তাদেরকে দেখতে গিয়েছিলেন সেই অহদি যুবককে তিনি দেখতে গিয়েছিলেন তাই না এটা তো বোখারের হাদিস এভাবে আরও অসংখ্য সুন্দর সুন্দর বিষয় আছে তাহলে আমরা কি আমরা স্বপ্ন দেখি একটা সুন্দর দেশের আমরা স্বপ্ন দেখি আত্মগঠনের আমরা স্বপ্ন দেখি উন্নয়নের আর আপনি দুর্নীতি করবেন অন্যায় করবেন জুলুম করবেন অবিচার ব্যবিচার চলবে সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে এটা অন্যরা করতে পারে যারা দুনিয়ামুখী যাদের আদর্শের মধ্যে ত্রুটি আছে কিন্তু যারা মুসলিম তারা এটা করতে পারে না তারা তাদের জীবনভর শুধু ভালো কাজই করবে আপনার ব্যাংক ব্যালেন্সের কোনো প্রয়োজন নাই আপনার কাজের মধ্যে আল্লাহ তালা এমন বারাকা দিবে পুরো জাতি সে কাজ দ্বারা উপকৃত হবে অতএব আসুন আমরা আত্মগঠন করি আমরা ভালো মানুষ হই আমরা পবিত্র জীবন যাপন করি আমরা আল্লাহ শুকর গুজার হই এত এত নিয়ামত দিয়েছেন আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আমরা যেন আল কোরআনকে ভুলে না যাই আমরা যেন সন্নাকে ভুলে না যাই আমরা যেন প্রতিদিন পাঁচ অক্ত সালাদ ভুলে না যাই আমরা যেন রমাদানের সিয়ামকে ভুলে না যাই আমরা যেন ভালো ভালো কাজগুলোকে ভুলে না যাই মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা যেন ভুলে না যাই যারা পুরুষ আছেন তারা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার করতে ভুলে যাবেন না যারা নারী আছেন তারা স্বামীদের হক আদায় করতে ভুলে যাবেন না যারা বাবা মা আছেন সন্তানদের ইসলামী তার বিয়ে দিতে ভুলে যাবেন না যারা সন্তান আছেন বাবা মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য আদায়ে ভুল করবেন না ভুলে যাবেন না আল্লাহ আমাদের সকলেরই যে ভুলগুলো আছে সেগুলো সংশোধন করার তফিক দান করুন অতীতের সকল পাপকে ক্ষমা করে দিন ভবিষ্যৎকে সুন্দরভাবে বিনির্মাণের তফিক দান করুন আল্লাহ যা ভালোবাসেন সেরকম কথা এবং কাজের তফিক যেন তিনি আমাদেরকে দান করেন যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন যাদের হাজাত আছে আল্লাহ তালা তাদের সে হাজাতকে পূরণ করে দিন এবং যে কোনো পাপ অন্যায় যে কোনো রাহাজানি যে কোনো খারাপ কাজ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন জাহান্নাম এবং জাহান্নামের সকল কাছ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জান্নাত আল্লাহ যেন আমাদের তৌফিক দেন জান্নাতের আমল করার তৌফিক দেন জান্নাত লাভের তৌফিক দেন আল্লাহর কাছে আমরা কাই মনোভাবকে সে দোয়া করি